আজকে আমরা যেটা যেটা দেখাবো হাতটাকে আমরা ই করব মানে ফোকাস করব কিভাবে হাতে ম্যাচ বিল করা যায়। লাস্টের দিন আমরা দেখেছিলাম কিভাবে হাতের ভাস্কুলারিটি বাড়ানো যায়, হাতের পাম্পিং মোশনটা কয় করা যায়, মানে যাতে হাতটা রেডি হয় এক্সারসাইজও করার জন্য। এখন আমরা এক্সারসাইজটা দেখাবো যে কীভাবে হাতের ম্যাসিভনেসটা আমরা আনবো। তো একটা জিনিস খেয়াল করবেন, ম্যাসিভনেসটা আনার জন্য এই এক্সারসাইজটা আমরা দেখেছিলাম যে শুধু এই একটা এক্সারসাইজের মাধ্যমে হাতটাকে কিন্তু আপনি প্রচুর ডিফাইন্ড অথবা বাল্কি করতে পারবেন, কারণ এটাকে আমরা বলি হচ্ছে টোটাল আর্মসের হচ্ছে বেসিক মুভমেন্ট। তো এই জিনিসটা আমরা মাঝখানে নিয়ে আসবো শুধুমাত্র হাতের মানে ম্যাসিভনেসটা ই করার জন্য। তবে এটাতে খুব একটা ডেফিনেশনটা আসবে না, তবে ইউ উইল বি হ্যাভিং এ বিগ আর্মস। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। ওকে, রেডি? আমি ওকে, নর্মালি যে জিনিসটা করবে বেসিক যে মুভমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে বারবেল ফ্রেঞ্চ প্রেস, অনেকে বলে বারবেল এক্সটেনশন, ইট ডাজেন্ট ম্যাটার। তবে যেটাই হোক, ওকে, রেডি, গো। সবসময় খেয়াল করবেন যে এলবোটা যত ক্লোজ রাখা যায় কান বরাবর, তাহলে আপনার ট্রাইসেপে ই পড়বে। যদি ফ্ল্যার হয়ে যায় তাহলে ট্রাইসেপে কোনো প্রেশার পড়বে না, শোল্ডারে ইঞ্জুরি হওয়ার চান্সটা বেড়ে যাবে। ওকে, দিস ইজ দ্য মোশন। ওকে, এটাতে আপনি সবসময় ট্রাই করবেন যে হেভি ওয়েট ট্রেনিং করবেন। আর হেভি ওয়েট বলতে বোঝাচ্ছে হচ্ছে 8-12 রিপিটেশন। এই ক্ষেত্রে হেভি ওয়েট ওরকম 4-5 হবে না, 5 হবে না, এই 4-5 রিপিটেশনের জন্য যে ওয়েটটা আপনি হ্যান্ডেল করতে হবে এতে আপনি ইঞ্জুর্ড হয়ে যাবেন। ওকে, রেডি, গো। সেকেন্ড আমরা ফোকাস করছি হচ্ছে বাইসেপকে। ওকে, রেডি, গো। সেম থিং, এখানে আপনার যে জিনিসটা করছি আমরা বাইসেপটাকে ফোকাস করছি, এটা হচ্ছে ওভারঅল বাইসেপ বিল্ডিং এক্সারসাইজ, দ্য মোস্ট বেসিক মুভমেন্ট যেটা আমরা বলি বাইসেপ কার্ল। ওকে, আমরা দেখাচ্ছি খুব লো ওয়েটে আপনাদের ইয়েতে সুবিধার্থে, কিন্তু যখন আপনি প্রোগ্রামটা করবেন তখন আপনি এমন একটা ওয়েট নেবেন যেটা দিয়ে আপনি 4-5 মারতে পারবেন। তবে খেয়াল করবেন যাদের কোনো লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে তারা ওই পরিমাণ হেভি নেবেন না, তারা চলে যাবেন 12 রেপিটেশনে, মানে মডারেট ওয়েটে। ইয়েস, ওকে, রাখুন। ওকে, ওই এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজের পরে দিস এক্সারসাইজ আপনি 3 সেট করলেই যথেষ্ট, 3 সেটের বেশি করার দরকার নেই। আপনি আগেরটা 5 সেট পর্যন্ত করতে পারবেন, কিন্তু এটা 3 সেটের বেশি করার দরকার নেই, যেহেতু এটা ম্যাচ বিল্ডিং। হ্যাঁ, তো এখন এই ম্যাচ বিল্ডিং এক্সারসাইজের যে জিনিসটা আমি বলি, যত কম করবেন তত বেশি ম্যাসিভনেস আসবে, কিন্তু যত বেশি আপনি করবেন তত দেখা যাবে আপনার মাসলটা স্টোর হয়ে যাবে, ওই পরিমাণ ডেভেলপমেন্ট হবে না। তো দিস ইজ দ্য সেকেন্ড মানে প্রোগ্রাম, যে শর্টকাট ওয়েতে কীভাবে আর্মসটা বিল্ড করা যায়, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এর সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করবো, এটা আমরা নেক্সট ডেতে, ওইটা হবে মানে ম্যাসিভনেস অ্যান্ড ডেফিনেশন একসাথে কীভাবে আমরা কম্বাইন করবো, ওই জিনিসটা আমরা দেখাবো নেক্সট প্রোগ্রামে।